Assalamu alaikum, dear friends and all of my subscriber, welcome to my tutorial. আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সবাই আমার সাথেই আছেন। আমার টিউটোরিয়ালগুলো সবাই খুব বেশি বেশি প্র্যাকটিস করতেছেন। আমি আজকে আপনাদেরকে আমাদের অটোক্যাড 3D প্রফেশনাল ট্রেনিং 3 টিউটোরিয়ালের ধারাবাহিকতা আমরা আজকে 14 নম্বর পার্ট শিখব। তো 14 নম্বর পার্টে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু সলিড মডেল কিছু 3D মডেল প্র্যাকটিস করব, যেমন লাইক অ্যাজ আমি একটা ব্রিজ, কালবার, ডোর, উইন্ডো এগুলা কিভাবে অটোক্যাডে বানাইতে হয় সেগুলো আমরা আজকে দেখব। তো চলুন ফার্স্ট আমরা দেখব হচ্ছে কিভাবে একটা ব্রিজ বানাইতে হয়। তো আসলে এই মডেলগুলা বানানোর দ্বারা আপনার এই অটোক্যাড 3D ইন্টারফেস সম্বন্ধে নলেজটাকে ডেভেলপড করা এবং হচ্ছে আপনি এই ওয়ার্ক স্পেসে ছোট ছোট মডেল করে করে কাজ করার জন্য আপনার এই মডেল স্পেসটাকে ইউজার ফ্রেন্ডলি করে নেওয়া আর কি, এবং আমরা অনেক যে কমান্ডগুলো শিখছি সেগুলার ব্যবহার করা। তো আমরা আমাদের ফুল কোর্সটা অর্থাৎ দ্যাট মিন্স আমার কোর্স ধারাবাহিকতা সফটওয়্যারটা শেখানো শেষ হইলে তারপরে আমরা ধারাবাহিক প্রজেক্ট বেসড মডেল বানাইতে শুরু করব আর কি, এবং প্রত্যেকটা টিউটোরিয়াল থাকবে প্রজেক্ট বেসড আমাদের সফটওয়্যারটা শেষ হইলে। তো চলুন আমরা আজকে ফার্স্ট দেখব হচ্ছে কিভাবে একটা 3D ব্রিজ আমরা ডিজাইন বানাইতে পারি, মডেল করতে পারি অটোক্যাডে। তো প্রথমে আমি একটু ব্রিজের একটা ছবি ডাউনলোড করে রাখছি। আমি এই ছবিটা, যেই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ছবিটা বানানোর চেষ্টা করব এবং 3D-তে। ওকে, এই ছবিটা, এই যে একটা ব্রিজ আছে এটা আমরা বানাবো। তো চলুন প্রথমে আগে অবশ্যই আপনি যে কোনো ধরনের 3D বানানোর জন্য অবশ্যই আগে 2D করে নিতে হবে। তো আমরা কি করব, ফার্স্ট সাপোজ আমরা এই ইমেজটার মতো যে শেপে 3D ব্রিজটা আছে, যে ব্রিজটা আছে এই ইমেজের মতো, তো এই ইমেজের মধ্যে যে ব্রিজটা আছে সেটার মতো করে বানাইতে হইলে আমি প্রথমে জাস্ট এই ব্রিজের এলিভেশনটা বানাবো। এই ব্রিজের আমরা এলিভেশনটা বানাবো। তো এলিভেশন থেকে আমরা খুব সহজেই 3D বানাইতে ফেলতে পারবো। তো চলুন আমরা দেখেন এখানে এই একটা এলিভেশন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি বানায় রাখছি আগে, তবে আমি এখন কিভাবে বানাবেন সেটাও আমি দেখাবো। আর যারা অটোক্যাড 2D পারেন তারা অবশ্যই খুব ইজিলি এটা বানাইতে পারবেন। দেখেন এটা একটা ব্রিজের এলিভেশন, যে কোনো একটা পাশ থেকে, দ্যাট মিন্স এই পাশ থেকে একটা, এই পাশ থেকে যদি আপনি দেখেন, এই পাশ থেকে যদি আপনি দেখেন তাহলে এমন দেখাবে, এলিভেশনাল ভিউ দেখাবে এমন। তো এটাই আমি ড্র করছি আর কি। তো এখানে দেখেন ডাইমেনশন দেওয়া আছে, এখান থেকে এখানে 300 ফিট, এখান থেকে 39 ফিট, 4 ইঞ্চি, ঠিক আছে। এই লেভেলটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, দুই পাশে গ্রাউন্ড লেভেল, তার নিচে নদী বা ক্যানেল ট্যানেল থাকতে পারে। তো এই প্ল্যান, এই এলিভেশনটা কিভাবে ড্র করবেন সেটা আমরা চলুন আগে দেখি, তারপরে আমরা 3D মডেল বানাবো এই এলিভেশন থেকে। তো আমরা ফার্স্ট আমরা যে কোনো দুইটা লাইন ড্র করলাম, লাইন কমান্ড নিব, লাইন কমান্ড। আমরা একটু 2D ওয়্যার ফ্রেম দিয়ে নিই, লাইন নিলাম এখানে, তারপরে এদিকে একটা লাইন নিয়ে নিলাম। তারপর আমরা কি করব, দেখেন এই ব্রিজের এখানে আমি একটু লাইন ওয়েট দিয়ে নেই, যাতে আপনাদের এই জিনিসগুলো রিডেবল হয় ভিডিওতে, যাতে ক্লিয়ার দেখা যায়, সেজন্য আর কি আমি লাইন ওয়েট দিয়ে নিলাম। ওকে, তারপরে দেখেন এখানে আপনার এখান থেকে এই পর্যন্ত ব্রিজটার লেন্থ আছে হলো 300 ফিট, তাহলে আমি অফসাইট দিব হচ্ছে 300 ফিট অফসাইট। এই লাইনটাকে এখানে, সরি, অফসাইট 30 ফিট হয়ে গেছে, অফসেট 300 ফিট, 300 ফিট অফসেট দিলাম। তারপরে আমি বাকি অংশটা ট্রিম করে দিতে পারি এইটুকু। তারপরে দেখেন এখান থেকে এই পর্যন্ত আছে হলো 39 ফিট 4 ইঞ্চি, তা আমি অফসেট দিব 39 ফিট, 139 ফিট 4 ইঞ্চি, আমি 139 ফিট 4 ইঞ্চি অফসেট দিলাম, ঠিক আছে। তারপরে আমরা কি করতে হবে, দেখেন এই আর্কটা বানায় ফেলবো আমরা, এখানে আমরা এই লাইনগুলা ট্রিম করে দিই। ট্রিম করে দেওয়ার পরে দেখেন এই আর্চটা বানানোর জন্য যা করতে হবে, এইখান থেকে এই পর্যন্ত আছে হলো 40 ফিট, এখান থেকে এই পর্যন্ত এই লাইনটা 40 ফিট অফসেট নিতে হবে উপরের লাইনটা। তাহলে আমি 40 ফিট অফসেট নিলাম। ওকে, তারপরে আমি একটা আর্ক কমান্ড নিলাম, এই পয়েন্ট সিলেক্ট করলাম, এইটার মিড পয়েন্ট সিলেক্ট করলাম, এইটার ইন পয়েন্ট সিলেক্ট করলাম। ওকে, আমার আর্কটা ড্র হয়ে গেছে। এখানে যে আর্চটা আছে এই আর্চের থিকনেস আছে হলো 10 ফিট, আমি অফসেট দেবো 10 ফিট,
ওকে এটাকে 10 ফিট অফসেট দিলাম ওকে তারপরে আমরা এটাকে এই লাইনটাকে এক্সটেন্ড করে দিতে পারি আচ্ছা এখানে এ অফসেট হবে ভিতরে আইয়ের দিকে এদিকে হবে ভিতরের দিকে অফসেট দিব আমরা 10 ফিট বাইরের দিকে হবে না কারণ আমরা বাইরের দিকে তো 39 ফিট নিয়েই নিছি তো তারপর আমরা এখানে ট্রিম করে দিব ট্রিম করে দিব ওকে এই লাইনগুলো আর আমাদের দরকার নাই সো সেই জন্য ট্রিম করে দিলাম তারপর হচ্ছে এখানে দেখেন আর্চ আছে এই আর্চগুলো বানাবো এখান থেকে এই গ্যাপটা আছে হচ্ছে মেবি আমরা একটু ডাইমেনশন দিয়ে দেখে নেই এই প্রথমটা থেকে প্রথমটার গ্যাপ আছে হচ্ছে 3 ফিট তারপরে এখানে আছে হলো এগুলা 4 ফিট করে তারপরে এই লাইনটাকে অফসেট দিব 3 ফিট 3 ফিট দেখেন এই ইমেজটা তো ওইরকম দেখাচ্ছে এই যে এরকম এই টোটাল বড় আর্চটা আমরা ড্র করছি তারপরে এখানে ছোট ছোট আর্চ করে করে ব্রিজটাকে ডিজাইন করা হয়েছে ওকে তারপর আমরা এখানে 3 ফিট দিলাম তারপর এখান থেকে এখানে আছে হচ্ছে 38 ফিট তো আমরা এখান থেকে 38 ফিট পরে আমরা 38 ফিট দিলাম 38 ফিট আবার হচ্ছে আমরা অফসেট দেব হচ্ছে আবার 4 ফিট ওকে এই 4 ফিট অফসেট দিলাম তারপর আবার এটা আছে হচ্ছে 38 ফিট আবার অফসেট 38 ফিট আবার 4 ফিট ওকে তারপরে আবার 38 ফিট অফসেট 38 ফিট ওকে অফসেট 4 ফিট ওকে এই এক পাশ করার পরে আমরা বাকি পাশটা মিরর করে দিব সো আমরা এখান থেকে এইটুকু ট্রিম করে দিলাম এই লাইনগুলো আমাদের আর প্রয়োজন নাই সো এই সেজন্য আমরা ট্রিম করে দিচ্ছি একটা দুইটা তিনটা এক দুই তিনটা হয়েছে আমাদের ওকে তারপর আমরা কি করব আমরা এখন এখান থেকে দেখেন এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 9 ফিট 6 ইঞ্চি ক্লিয়ার আছে তাহলে আমরা এই লাইনটাকে 9 ফিট 6 ইঞ্চি অফসেট দেব অফসেট 9 ফিট 6 ইঞ্চি ওকে তারপর আমরা এখানে একটা সার্কেল ড্র করব সার্কেল সার্কেল কমান্ড নিলাম 2p কমান্ড দিলাম কমান্ড প্রম্পট এরিয়া থেকে আমি এখান থেকে ধরে জাস্ট এখানে আমি লাগাই দিলাম তারপরে এটাকে আমি মুভ করব মুভ করে এর পারপেন্ডিকুলার লাগাই দিলাম ওকে তারপরে এইটুকু ট্রিম এই লাইনগুলো ট্রিম হয়ে যাবে তারপরে এটাও ট্রিম হয়ে গেল ঠিক আছে আমরা তারপরে এই লাইনটাও ট্রিম করে ফেলি এগুলো ট্রিম করে ফেলি তাহলে আমরা একটা মিড পয়েন্ট পাবো ওকে ট্রিম করে ফেললাম তারপরে এই আর্কটাকে কপি করব এখান থেকে এই মিডে বসা সরি মেবি পয়েন্টটা ঠিক মতো ভরে নাই আমরা কপি কমান্ড দিলাম এই মিড পয়েন্ট নিলাম এই মিড পয়েন্টটা বসাবো এই মিড পয়েন্টটা বসাবো ওকে তারপরে আমরা এই লাইনগুলো উপরের লাইনগুলো আমাদের ইরেজ করে দিলেই হবে তারপর হচ্ছে আমরা এগুলোকে ট্রিম করে দিলাম জাস্ট আমরা 2D তে আপনারা আমি আশা করি আপনারা 2D তে এই প্ল্যানটা বানানোর যোগ্যতা রাখেন যারা আমার 2D টিউটোরিয়ালগুলো দেখছেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয় থাকেন 2D টিউটোরিয়ালগুলো দেখেন না অবশ্যই 2D টিউটোরিয়ালগুলো দেখে আসবেন আদারওয়াইজ আপনার জন্য 3D টা খুব কষ্টকর হয়ে যাবে আপনি বুঝবেন না পারবেন না আর তো সো আমাদের এই এইটুকু কাজ হয়ে গেছে তারপর আমি এগুলোকে সিলেক্ট করি করে ওই পাশে মিরর করে দিব আমরা এটাকে সিলেক্ট আমরা মিরর কমান্ড নিব মিরর কমান্ড এই মিড পয়েন্ট সিলেক্ট করলাম এটা এখানে ক্লিক করলাম এন্টার দিলাম ওকে তারপর এখান থেকে 4 ফিট আছে তো আমি এখানে একটা লাইন ড্র করি এখান থেকে এখানে ওকে এই লাইনটাকে আবার 4 ফিট অফসেট দিব দেওয়ার পরে এখানে একটা আর্ক হবে এই আর্কটা ড্র করব ওকে তাহলে আমরা এখান থেকে আমরা সার্কেল কমান্ড নেই সার্কেল 2p দিলাম লিখে এন্টার এখান থেকে এখানে দিলাম ওকে তারপর এটাকে আমরা একটু মুভ করে নিচে নামাই দিই নিচে নামাই সরি আর তার আগে আমরা এখানে এই লাইনটা ট্রিম করে দিতে হবে করে এটাকে মুভ তারপরে মিডল পয়েন্টে মিলাই দিতে হবে মিডল পয়েন্টে মিলাই দিলাম এইগুলো ট্রিম করে দিলাম এগুলো ট্রিম করে দিব আমরা সরি এইটা এই লাইনটাকে ট্রিম করব এই লাইনটাকে ট্রিম করব এইটাকে ট্রিম করব সো এই লাইনগুলো আর আমাদের দরকার নেই
ওকে তারপর আমরা কি করব এগুলো দেখব এই লাইনের পয়েন্টগুলো ফাঁকা আছে কিনা যদি ফাঁকা থাকে আমরা ফাঁকা এই যে একটু লাইন বাড়তি আছে এগুলোকে আমরা ট্রিম করে দেব তো ফ্রেন্ড এই এই মোটামুটি ইনিশিয়ালি কন্ডিশনে আপনাদের দেখেন মানে এলিভেশনটা হয়ে গেছে ড্র করা তো আমরা তারপরে এলিভেশন থেকে এই এলিভেশনটাকে 3D তে করা কনভার্ট করার জন্য আরেকটু আরেকটা কমান্ড ব্যবহার করতে হবে তবে ইমেজটা দেখে অনেকে মনে করবেন যে ইমেজে যেমন আছে আমার এত তো সুন্দর হয় না এখানে একটু নকশা করা আছে ডিজাইন করা আছে তারপর হচ্ছে ব্রিকের ম্যাটেরিয়াল দেওয়া আছে তো এগুলো আসলে আপনারা আমি এখনো এই জিনিসগুলো ম্যাটেরিয়ালগুলো কিভাবে এডিটিং করা হয় সূক্ষ্ম জিনিসগুলো এখনো দেখানো হয় না আমার দেখেন কোর্স আউটলাইনে আরো অনেকগুলো ক্লাস বাকি আছে এই যে 29 পর্যন্ত ক্লাস বাকি আছে তো ওই সফটওয়্যারে ওই ক্লাসগুলো পর্যন্ত আপনারা শিখলে হুবহু এই ইমেজের মতোই ব্রিজ বানাইতে পারবেন আশা করি ইনশাআল্লাহ তো আমরা আজকে এই পর্যন্ত এটাই শিখব এবং এই এই এলিভেশন থেকে আমরা 3D ভাবে বানাবো তো ফার্স্ট আমরা কি করব এই আমি উপরে যে এই অবজেক্টগুলো আছে এগুলাকে একটা অবজেক্ট ধরবো আর এই আশটাকে আলাদা অবজেক্ট ধরবো সেজন্য একটা সবগুলোকে দেখেন এগুলো সব ভাঙা ভাঙা আছে এগুলো সব ভাঙা ভাঙা আছে তো আমি সবগুলোকে একটাই করার জন্য আমরা বাউন্ডারি কমান্ড দিব বাউন্ডারি কমান্ডের সংক্ষিপ্ত হচ্ছে বিও লিখে এন্টার দিলাম তারপরে পিক পয়েন্টস এখানে পিক পয়েন্টস ক্লিক করলাম এন্টার দিলাম দেখেন এই সবগুলো মিলে একটা হয়ে গেছে তারপর এখানে আমরা আবার আরেকটা বাউন্ডারি কমান্ড দিলাম বাউন্ডারি এটা পিক পয়েন্ট ক্লিক করলাম এন্টার দিলাম ঠিক আছে দেখেন এটা হয়ে গেছে তো আমরা এই দুইটাকে একটু সরায়া কপি করে নেই কপি এখানে নিয়ে গেলাম আর দেখেন এখানে এগুলো সরায় দেওয়ার পরে আমার আপনার অরিজিনালটা কিন্তু রয়ে গেছে যে আলাদা আলাদা সবগুলো তো ফ্রেন্ড তারপর আমরা কি করব এখন 3D তে চলে যাব আইসোমেট্রিক ভিউ তারপর হচ্ছে আমরা রিয়েলিস্টিক ভিউ দিলাম ঠিক আছে আমি এটাকে অন্য আরেকটা কালার দিলাম কালার দিলাম হচ্ছে আইডেন্টি করার জন্য আর কি তারপর আমরা আমরা সলিড এডিটিং 13 এর বি তে এ তে আমরা সলিড এডিটিং এডিটিং টুলবারটা শিখছি তো এর মধ্যে প্রেস ফুল নামে একটা কমান্ড ছিল এই যে দেখেন প্রেস ফুল আমরা প্রেস ফুল কমান্ডটা নিব জাস্ট এটাকে সিলেক্ট করব করার পরে দেখেন সিলেক্ট কোর্স এরই কিন্তু 3D উপরের দিকে উঠে যাচ্ছে তো আমি এই থিকনেসটা দিলাম হচ্ছে 100 ফিট সাপোজ বা 80 ফিট দিলাম ওকে 80 ফিট দিলাম থিকনেস এন্টার দিলাম তারপর আবার প্রেস ফুল কমান্ড নিব তারপর আবার এইটাকে আমি সিলেক্ট করব করে আমি আবার এটাকেও 80 ফিট দিলাম ওকে তো দেখেন আমাদের ব্রিজটা হয়ে গেছে ড্র করা মডেলটা বানানো তো আমি এটাকে আরেকটা ডিফারেন্ট কালার দিই ওকে এখন এটাকে 3D রোটেট করে আমি দাঁড় করাই দিব তাহলে এটা টোটালটাকে সিলেক্ট তারপর এই যে 3D রোটেট কমান্ড আমরা এখানতে এইখানে বেস পয়েন্ট ধরলাম এই লালটাকে সিলেক্ট করলাম এদিকে ক্লিক করলাম ওপর দিকে ক্লিক করলাম তো আর আমাদের লাইনগুলো কিন্তু রয়ে গেছে এগুলো আপনি চাইলে রাখতে পারেন বা ফালাই দিতে পারেন দেখেন আমাদের ব্রিজটা কিন্তু হয়ে গেছে আমাদের ব্রিজটা ড্র করা হয়ে গেছে এটা মূল স্ট্রাকচারটা ড্র করা হয়েছে এগুলো আমরা বাকি আরো আমাদের যে কমান্ডগুলো আছে সেগুলো যদি আমরা পারি তাহলে এগুলো খুব সহজে আমরা ডিজাইন করতে পারবো মূল স্ট্রাকচারটা আমাদের এরকম এরকম ডিজাইন হয়ে গেছে তো ফ্রেন্ড আশা করি বুঝতে পারছেন আর খুব ইজি ভাবে আমি এই জিনিসটা দেখানোর জন্য আপনারা চেষ্টা করছি আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্টস করবেন আর অবশ্যই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে মূলত আসলে এই মডেলটা বানানোর দ্বারা আমরা অনেকগুলো কমান্ড বা 3D এর আইডিয়াটা ক্লিয়ার করার আমি চেষ্টা করছি তো আপনারা যখন এই সফটওয়্যারটাকে ইউজ করতে ভালোভাবে ইউজ করতে পারবেন আমি আশা করি যে আপনারা আমার চেয়েও ভালো করে ভালো 3D মডেল বানাইতে পারবেন আমি আপনাদেরকে এই সফটওয়্যারটাকে ব্যবহার করে কিভাবে 3D মডেল বানানো যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি তো আজকে এই টিউটোরিয়ালে এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরবর্তী টিউটোরিয়ালে ভালো থাকবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন আর যদি ভিডিওটি বেনিফিশিয়াল মনে হয় একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ